আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো ফ্রাইড রাইস। প্রথমে রাইস সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এতে তেল, স্বাদমতো লবণ ও সেই সাথে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি পোলাও চাল দিয়েছি, আপনারা চাইলে বাসমতিও ইউজ করতে পারেন। চাউল দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিব, তা না হলে দলা পেকে থাকবে। ভাত এখনও ফোটেনি, আর একটু রান্না করব। ফুটে ওঠার সাথে সাথে পানি ঝরিয়ে আলাদা করে ফেলবো। আমি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরে গেলে একটা প্লেটে বা যে কোনো পাত্রে ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। রান্নার জন্য প্যানে নিয়েছি বাটার, আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল ইউজ করতে পারেন। বাটার গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ মুরগির মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার, চাইলে আপনারা আটা বা ময়দাও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। ভালো মতো ফ্রাই করে নিব। এরপর দিব তিনটি ডিম, আমি যে তেলে মাংস ভেজেছি সেই তেলে আমি ডিম ভেজে নিচ্ছি। সামান্য লবণ ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ডিমের ঝুড়ি তৈরি করে নিব। এটা ভাজা হয়ে গেছে, প্যান থেকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ বাটার, এরপর দিয়ে দিবেন রসুন কুচি দেড় টেবিল চামচ, গোল্ডেন কালার করে ভেজে নিব। এরপর অ্যাড করব পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি আছে, ও কাঁচামরিচ কুচি। এরপর দিব ক্যাপসিকাম ও গাজর কুচি। দেড় টেবিল চামচ সয়া সস দিয়েছি এবং সামান্য লবণ দিয়েছি। সবজিটি বেশ কিছুক্ষণ ভাজার পর অন্যান্য উপকরণ দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ভাজা ডিম। এবার অ্যাড করব রাইস, রাইস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর অ্যাড করব টেস্টিং সল্ট, এটা খাবারের স্বাদ বাড়ায়। এরপর এক চামচ চিলি সস এবং এক চামচ টমেটো সস, এর সাথে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এরপর ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর দিব এক টেবিল চামচ লেবুর রস ও এক চা চামচ চিনি, এগুলো ভালো মতো মিশিয়ে নিব। আমি প্রথম থেকে বাটার দিয়ে রান্না করেছি, এজন্য আমি রান্নার শেষে আর ঘি বা বাটার ইউজ করলাম না। আপনারা যদি সাদা তেল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই রান্নার শেষে রাইসের ওপরে অবশ্যই একটু ঘি বা বাটার দিয়ে বাটার ছড়িয়ে দিবেন। বাটার বা ঘি ইউজ করলে রাইস থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে। আমার রান্নাটি হয়ে গেছে, আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।